রানাঘাট ও লালগোলার মধ্যে নতুন ট্রেনের সূচনা। ট্রেনটি রানাঘাট থেকে সকাল 9:22 ছাড়বে এবং লালগোলা পৌঁছবে 12:30 এবং লালগোলা থেকে ছাড়বে 1:50, রানাঘাট পৌঁছবে 5:12। আজ মুর্শিদাবাদ স্টেশনে মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন নতুন ট্রেনটিকে স্বাগত জানায়। এই ট্রেন বে মূলত মুর্শিদাবাদ জেলার মানুষদের সুবিধে হলো সবচেয়ে বেশি, কারণ মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য ট্রেনের সংখ্যা ছিল অনেকটাই কম। এই নতুন ট্রেন পেয়ে স্বভাবত স্থানীয় মানুষজনও যথেষ্টই খুশি। আনসার, নতুন ট্রেন উদ্বোধন হচ্ছে, কতটা আশা আপনাদের পূর্ণ হলো? নতুন ট্রেনটা যেটা আজকে যেটা চালু হয়ে গিয়েছে ট্রেন চলে আসছে, সরকারি ছেড়ে বহরপুর ঢুকছে, আজকে এই ট্রেনটা হওয়াতে এই পিছিয়ে পড়া জেলার মানুষের যে যোগাযোগের যে এত অভাব ছিল, যেখানে মাত্র 7 জোড়া যে ইন্ডিয়ান রেল ট্রেন চালিয়েছিল শিয়ালদা লালগোলা সেকশনে, আজকে এই রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আন্দোলনের মাধ্যমে আজকে আমাদের যে 16 জোড়া ট্রেন চলছে, এই 17তম ট্রেন আজকে এই ট্রেনটি মুর্শিদাবাদ স্টেশনে ঢুকবে। এই ট্রেনটি হওয়াতে যে মানুষের যে কি আনন্দ উল্লাস সেটা আপনি দেখতেই পাচ্ছেন, যে মানুষের মধ্যে কি একটা আনন্দপনা। আর এই ট্রেনটা হয়ে গেলে যে মানুষের যে গ্যাপ ছিল, সেই 6 ঘন্টা গ্যাপের মধ্যে দিয়ে যে আজকে ট্রেন পাওয়াতে মানুষের মধ্যে ভীষণভাবে একটা আনন্দ, একটা উল্লাস একটা বইছে। টাইমটা কখন হলো? এই টাইমটা হয়েছে রানাঘাট থেকে ছাড়ছে 9:22, সেই ট্রেনটা মুর্শিদাবাদে 11:51 মধ্যে ইন করবে আর লালগোলা গিয়ে পৌঁছবে 12:30 সময়, এবং রানাঘাট থেকে লালগোলা থেকে যে ট্রেনটা ব্যাক করবে সেটা হলো 1:30 সময় লালগোলা থেকে ব্যাক করবে, রানাঘাটের জন্য রওনা দেবে, রানাঘাট 5:12 গিয়ে পৌঁছাবে। এতে কি হবে, কলকাতা যাওয়ার জন্য যে মানুষ যাত্রী এই এরিয়ার মানুষের খুব সুবিধা হবে। মানুষ ভীষণভাবে আজকে এই ট্রেনটা আসাতে খুব খুশি সাধারণ মানুষের মধ্যে। তাই এই দীর্ঘদিনের যে আন্দোলনের লড়াইয়ে আজ আমরা ফসল একের পর এক আমরা পেতে চলেছি। 17 জোড়া ট্রেন এই পিছিয়ে পড়া জেলার মানুষের জন্য আজকে এটা হতে চলেছে। এলাকাবাসী প্রচণ্ডভাবে উল্লসিত, আনন্দিত। এরকমভাবেই আমরা ধীরে ধীরে আশা করছি যে আরও আমাদের লক্ষ্যে এগিয়ে যাব। আগামী দিনে হয়তো আরও বড় বড় কাজের সাকসেসফুল পাব, কেন কি ব্রিজ যেটা নসিবপুর ব্রিজ যেটা আটকে আছে সেটাও আগামী কিছুদিন বা কয়েক মাসের মধ্যে আমরা পাবো আশা রাখছি। এই নতুন ট্রেন হওয়ার পরে মূলত মুর্শিদাবাদের মানুষদের কতটা উপকার হলো চিকিৎসার ক্ষেত্রে? ভীষণ উপকার আমাদের এলাকার মানুষ। এই যে এর আগেও বলেছেন আমাদের সম্পাদক যে পিছিয়ে পড়া জেলা, এখানে মানুষরা বেশি বেশি করে বাইরে কাজে কর্মে বেড়াতে হয়, রোগ অসুখ বিসুখ ইত্যাদিতে যেতে হয়, ট্রেনের অভাবে আমরা সেগুলো পাচ্ছিলাম। এইটা